সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। করোনা মোকাবিলায় ডাক্তার, নার্স, পুলিশকর্মী সকলে মিলে যেভাবে পরিশ্রম করে চলেছেন তার প্রশংসা সীমার ঊর্ধ্বে। পাশাপাশি করোনার যুদ্ধে ডাক্তার, নার্স, পুলিশকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছেন আমাদের অ্যাম্বুলেন্স চালকরাও। কারণ বর্তমান সময় প্রেক্ষাপট অনুযায়ী নিজের জীবনকে বাজি রেখে করোনা আক্রান্ত ব্যক্তিকে সবার প্রথমে দায়িত্বের সাথে হসপিটালে পৌঁছে দিয়ে থাকেন এই অ্যাম্বুলেন্স চালকরাই। তাই তাদের কথা ভেবেই এবার এক অভিনব উদ্যোগ নিলেন হরিপালের বিধায়ক বেচারাম রান্না। এবার বাড়িতে বসেই পেয়ে যান সুস্বাদু খাবার। এই লকডাউন পিরিয়ডে সম্পূর্ণ সুরক্ষিত ও স্বাস্থ্যকর খাবার অর্ডার করুন আরামবাগ রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক থেকে, আর বাড়িতে বসে উপভোগ করুন নানান সুস্বাদু ডিশ। এদিন তিনি হরিপাল লোকমঞ্চে হরিপাল ব্লকের মোট 31 জন অ্যাম্বুলেন্স চালকের হাতে করোনা মোকাবেলায় পিপিই কিট তুলে দিলেন। পাশাপাশি করোনা যুদ্ধে প্রতিটি অ্যাম্বুলেন্স চালকদের বিশেষ প্রশংসাও করলেন তিনি। বিধায়কের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ। এদিন উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, বিডিও তপন হালদার, ওসি নজরুল ইসলাম, বিএমওএইচ ইনচার্জ কৌস্তভ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। করতে হবে আমাদের হরিপাল হাসপাতালে মাননীয় ডাক্তারবাবু কৌশিক ও ডক্টর কৌস্তভ ঘোষ মহাশয় এসেছেন। তিনি একটু বিস্তারিতভাবে বলবেন যে টেস্ট করার পর কেন এটা খুব ভালো কোয়ালিটি, যেটা তিনটে স্তর রয়েছে এই ভালো কোয়ালিটির মাল দেওয়া হয়েছে। করার পর হসপিটাল থেকে ফিরে এসে কেমনভাবে স্যানিটাইজেশন করবেন সেটা আমাদের ডাক্তারবাবু বিস্তারিতভাবে বলবেন। এবং আপনাদের শুনিয়ে রাখি, যে কোনো হাসপাতাল থেকে রুগী ভর্তি করে খালি ফিরে আসার পর হরিপাল হাসপাতালে যাতে আপনার অ্যাম্বুলেন্সের ভেতরে স্যানিটাইজেশনের মাধ্যমে যাতে জীবাণুমুক্ত হয় তার জন্য একটা স্প্রে মেশিন আমরা ব্যবস্থা করেছি। কেমিক্যালের ব্যবস্থাটা বিএমএস স্যার নিজে বলেছেন যে আমরা ওটা করব, কিন্তু আপনারা যে কোনো হাসপাতাল থেকে ফিরে এসে হসপিটালের একটা নির্দিষ্ট জায়গায় এটা থাকবে। এটা সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।